প্রধানমন্ত্রী মোদি বলছে বিএনপি একটা সন্ত্রাসী দল, বিএনপি কে দেশে রাখা যাবে না। উনার বলার কে আর বিএনপি কি গাঙ্গে ভাসাইছে? আমি আনিসুজ্জামান খোকন। খোকন ভাই, আপনার কাছে আসতে চাই। আমরা যেটি নিয়ে শিরোনাম রেখেছি, আপনি জানেন যে বিএনপি এবং তার সমমনা দলগুলো নির্বাচন বর্জন করে আন্দোলনে আছে, জনগণের সাড়া কেমন, পাশাপাশি আবার ভোটও হচ্ছে, 7 জানুয়ারি ভোট, সে ভোটের সাড়া আপনার কি মনে হয় যে এই ভোটে জনগণের সাড়া আছে কি নাই? সালামু আলাইকুম, ধন্যবাদ জাহিদ ভাই। নির্বাচন নিয়ে কথা বলতেই প্রথমে আমার দুঃখ লাগে, কষ্ট হয়। একটা স্বাধীন দেশে এই যদি নির্বাচনের হাল হয়, আগেও সংশয় ছিল, এখনও সাড়া পাচ্ছেন না। একটা নির্বাচন স্বাধীন গণতান্ত্রিক দেশে একটা উৎসব মুখর হয়, অংশগ্রহণমূলক হয়, এটা আমরা বারবার জেনে এসেছি, সারা বিশ্বে এটি নিয়ম। আজকে বাংলাদেশে বর্তমান আমাদের যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা যেভাবে এই নির্বাচনটাকে একটা প্রহসনে পরিণত করেছেন, 2014, 2018, একইভাবে আসছে 2024, মানুষ ত্যক্ত, বিরক্ত, অসহায়, জিম্মি হয়ে আছে এই সরকারের হাতে। সারা বিশ্ব জানে তারা জিনিসটা প্রথম দিকে সহজভাবে নিয়েছে, 2014-তে এক ধরনের কৈফিয়ত দেওয়া হয়েছে, 2018 সালে এক ধরনের কৈফিয়ত দেওয়া হয়েছে, আজকে নতুন করে কৈফিয়ত সাজানো হচ্ছে। বিরোধী দলকে নানানভাবে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে নিষ্পেষণ করে, নিগ্রহ করে, যেভাবে আজকে বাংলাদেশে গণতন্ত্রের যে চর্চা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এটা বলার কোনো ভাষা নাই, বলার মতো কোনো মন মানসিকতা নাই। আমি দেশের থেকে এখানে অনেক দিন দেশের বাইরে, আমি এসে এই গত এক মাসে দেখলাম যে ন্যূনতম গণতান্ত্রিক প্র্যাকটিস যেটা বাংলাদেশে হওয়ার কথা, যেটা আমাদের একটা সবচেয়ে বড় গণতান্ত্রিক মানে দল আওয়ামী লীগের নেতৃত্বে হওয়ার কথা, জাতির জনক বঙ্গবন্ধুর দলের নেতৃত্বে হওয়ার কথা, সেইখানে আসি গণতন্ত্র নির্বাচিত, নির্বাচন প্রশ্নবিদ্ধ। এটা নিয়ে অনেক কথা হচ্ছে, বিভিন্ন টক শোতে কথা হচ্ছে, কিন্তু একটাই জিনিস, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি মানে কানে দিয়েছেন তুলা, আর মানে কোনো কথা শোনার মতো ওনার মন মানসিকতা নাই, প্রয়োজনও নাই। উনি চান ক্ষমতা এবং দেশে উন্নয়ন করবেন। দেশে উন্নয়নের জন্যই তো ক্ষমতা চায় সবাই, বিএনপিও ক্ষমতা চায়, জাতীয় পার্টি ক্ষমতা চায়, আমিও ক্ষমতা চাই। আমি 1979 সালে পার্লামেন্টে গিয়েছি ক্ষমতার জন্য, জাতীয় উন্নয়ন করার জন্য। তখন এরপরে অন্যান্য দল আসছে, জিয়াউর রহমান ক্ষমতায় আসছে উন্নয়নের কথা বলে, এরশাদ শেখ ক্ষমতায় আসছে উন্নয়নের কথা বলে, এটাই তো একটা স্লোগান। বিদেশেও বিভিন্ন দেশে সরকার জনগণকে উন্নয়নের দোহাই দেয়, উন্নয়নের কথা বলে, তাহলে জনগণ তাকে বিচার করে আছে, এই দ্বারা আমার উপকৃত হবে। সরকার হচ্ছে একটি মানে দেশের রাষ্ট্র পরিচালনাকারী, সরকার তো দেশের মালিক না। এই একমাত্র আজকে যারা দেখছি বাংলাদেশে, সরকার যে দেশের মালিক হয়, এটি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছেন। আপনি যে বলছেন যে ক্ষমতাসীনরা কিছুই শুনছেন না, জনগণ কি শুনছে আপনাদের কথা? আপনাদের যে কর্মসূচি, আপনার কি মনে হয় যে এই কর্মসূচিতে জনগণের বলার ভাষা কোথায়? জনগণের একমাত্র এখতিয়ার, অধিকার এবং সুযোগ হলো ব্যালট মাধ্যমে জনগণ কথাটা তার বলে, আর তো জনগণের শোনার কোনো কথাই নেই। প্রধানমন্ত্রী যখন মিটিং করে, জনগণ থাকে 200 ফিট দূরে স্টেজ। এটা আমার পুরনো সবাই, কারণ জনগণ ভোটের সময় গলার মধ্যে হাত দেয়, বলে ভোট দাও, কিন্তু ওইটাও দিতে হলে তাকে যায় ব্যালটের মাধ্যমে দিতে হয়। ব্যালটটা যদি মূল্যবান হতো, তাহলে যেহেতু বড় প্রধানমন্ত্রী হন, তাকে জনগণের কাছে ইয়া করতে হতো, সারেন্ডার করতে হতো, ভাই আমাকে একটু ভোট দেন। কিন্তু জনগণের ভোটের তো আক্কা তো কেউ করে না। আজকে যার জন্য জনগণ আঙ্গুল চুষে বসে বসে, ভোট দিব না তোর বাপে ভোট দিব, তাহলে ভোট কেমনে দিয়ে দেবো? আমি জানি পুলিশে ভোট দেওয়াইবো, নির্বাচন কমিশন আমার পক্ষে ভোট দিব, এই বিভিন্ন বিচার ব্যবস্থা ভোট দিব, বিভিন্ন এলাকার মাস্তানরা ভোট দিব। আমাদের নিউ ইয়র্কে বসে একদিন মাননীয় প্রধানমন্ত্রী, এই ধারণা কেন তৈরি হলো যে ভোট দিয়ে দেবে সবাই, মানুষ ভোট দিতে পারবে না? আপনার কেন এই ধারণা? আপনার আপনার একটা জিনিস দেখেন, এই যে একটা নির্বাচনের কথা বলতেছেন, নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতা, অংশগ্রহণমূলক। যে প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের, সেটা হচ্ছে বিএনপি। সে বিএনপির লোকগুলোকে একটা নাটকীয়তার মাধ্যমে ধরে বাঁধা সব নেতাগুলো জেলে ঢুকেছেন, বাকিদেরকে বাড়ি ছাড়া করতেছেন, করে তাদেরকে মানে দৌড়ানোর মধ্যে রাখছেন, রাখা
আমি আগে বলেছি যে একটা প্রশাসন এবং পাতানো নির্বাচন আওয়ামী লীগ থেকে একজন প্রার্থী দেওয়া হয়েছে খুব দলীয় যে নমিনেশন পায় নাই তাকে দামি প্রার্থী দেওয়া হয়েছে তারপরেও একজনকে স্বতন্ত্র প্রার্থী করা হয়েছে তারপরে কিছু আছে মানে দলীয় অনুগত জাতীয় পার্টি বিএনপি কিছু মানে ভন্ড লোক আমার মতো ট্রাউট বাটপার কিছু আছে যারা কিছু তোমাদের ক্ষমতা যাওয়ার জন্য দেশ জাতি জনগণ জাহান্নামে যাক বিশেষ করে সেনাবাহিনীর কিছু লোকজন বিএনপিতে ঢুকছিল জিয়া রহমানের আমলে এদের আসল বাটপার এগুলোই বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন বিএনপিতে বিক্রি করা তারা এই রাজনীতিটাকে পচায় ফেলেছে তাদের টোটাল রাজনীতি হচ্ছে ধান্দাবাজি টোটাল টার্গেটে হচ্ছে ক্ষমতায় যাব শেখ হাসিনা যেমন বলেন ক্ষমতায় যাব দেশ উন্নত করবো আর তারা হচ্ছে ক্ষমতায় যাব মার্সিডিজ কিনবো দামি গাড়ি কিনবো রাজত্ব করবো এবং এলাকায় প্রভাব বিস্তার করবো ব্যবসা বাণিজ্য করবো আওয়ামী লীগে ক্ষমতা যায় এই যে ধান্দাবাজ ধুরন্ধর লোকগুলো আজকে বাংলাদেশের রাজনীতিকে পচায় ফেলাইছে প্রত্যেকটা দলের মধ্যে বাটপার ছাড়া কোনো রাজনীতিবিদ নাই যার যত বেশি টাকা তার শত দলের মধ্যে তার প্রভাব বেশি তার কর্মী বাহিনী বেশি তার প্রধানমন্ত্রী বলছেন না দশ বিশটা হুন্ডা কয়েক কিছু গুন্ডা নির্বাচন ঠান্ডা এই হচ্ছে বাংলাদেশ রাজনীতি আমি 39 বছর আমেরিকা আছি আমি দেখতেছি একটা কথা বলি সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের পরিচালনার মূল কাঠামো জি কখন ভাই যেমন কোরআন শরীফ হচ্ছে এক্সটেনশন কোরআন শরীফ হচ্ছে আমাদের ধর্মের অবকাঠামো সংবিধানে বলা আছে যে যদি সেনাবাহিনী আমেরিকান সেনাবাহিনী কোথাও অপারেশন করে আর সেখানে যদি শিশু পড়ে একটা স্কুল পড়ে সেখানে সে অপারেশন করতে পারবে না সংবিধান আর বলা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট যে অর্ডার দেবে সেটা সে মান্য করবে এখন জো বাইডেন যদি আমেরিকার সেনাবাহিনীকে অর্ডার দেয় যে তুমি এই এলাকায় অপারেশন করো ম্যাসাকার করে দাও টোটাল আমেরিকার আর্মি যদি যায় দুইটা বাচ্চাকে পায় স্কুলের মধ্যে বসা তার মেশিন গান ফেরত নিতে হবে ও বাইডেনকে বলছে সরি বাইডেন আই ক্যানট ডু দ্যাট কারণ আমার সংবিধান হচ্ছে আসল বড় মৌলবীকে যদি কোরআন শরীফ মান্য অমান্য করতে বলে সে অমান্য করতে পারবে সে মসজিদে যায় বলতে পারবে আমি বড় মৌলবী পাঁচ অক্ত নামাজ পড়ার দরকার নেই তিন অক্ত পড়ো মানবে মূল জিনিসটাই তো আপনার নাই প্রধানমন্ত্রী বলছে বিএনপি একটা সন্ত্রাসী দল বিএনপিকে দেশ রাখা যাবে না উনার বলার কে বিএনপিকে রাখবে না জনগণ রাখবে না উনি তো বিএনপির মতো একটা দলের নেত্রী ওবায়দুল কাদের যে কথা বলে মানে এদের তার বাপের সম্পত্তি হয়ে গেছে আর বিএনপি কি গাঙ্গে ভাসাইছে।